যে ভিতর থেকে ঘুরে আসলাম, তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে আমরা হেতাল গাছ। আমাকে তো বেলেন্ডার নাই না? হ্যাঁ এইতে বেলেন্ডার, এইটাই তো ভাই আমার, এইটাই বেলেন্ডার। হ্যাঁ এইটাই বেলেন্ডার, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, রাসেল আসি আপনাদের সাথে, আশা করি সবাই বেশ ভালো আছেন। আর আজকে আমরা হচ্ছে কাকা আছে, রুবেল ভাই আছে, তো আমরা একদম জঙ্গলের ভিতরে চলে আসলাম পিকনিক করার জন্য। আর পিকনিক করব হচ্ছে একটা মাছ দিয়ে, আর কী মাছ দিয়ে পিকনিক করব সেটা আপনারা হয়তো বা এতক্ষণে জেনে গেছেন, বিশেষ করে আমাদের ভিডিও টাইটেল বা থাম্বনেইল দেখে। যাই হোক, গতকালকে হচ্ছে কাকারা সচরাচর প্রতিদিন যেভাবে বড়শি ফালায় সেভাবে গুলছো ট্যাংরার জন্য বড়শি ফালানো হয়েছিল, তো সেখানে একটা বড় মাছ চলে আসে, তো সেই মাছটাই রেখে দেওয়া হয়েছে পিকনিক খাওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমরা পিকনিক খাওয়ার জন্য চলে আসছি এখানে, তো আসুন দেখা যাক যে কী মাছটা ধরছিল বা পাইছিলাম আমরা মাছ ভিতরে। আহাহা, এদিকে শো, এদিকে শো, এদিকে শো, এই যে মাছ, বিশাল মাছ, হ্যাঁ বিশাল মাছ। এটা হচ্ছে মোসন ট্যাংরা, বেশ মজার একটা মাছ, মোসন ট্যাংরা। কাকা তাহলে দেরি করে লাভ কি, মাছ তো পাই গেলাম। হ্যাঁ, কাটি কুটি রান্না খাইয়ে লাগে, কাটি কুটি করে রান্না বড়া করে খাইলেই হয় নাকি? দেন কইয়া কই। আর এই মাছটা এত বড় মাছ কাটা হবে কিন্তু শুধুমাত্র এই ছুরিটা দিয়ে। কাকা মাছটার ওয়েট আছে কতটুকু? ওয়েট করছিলেন না? ওয়েট করবো, ওয়েট করা হয় না, না নৌকো ছিল। 2 কেজি হবে, 2 কেজি সামথিং, 2 কেজি হবে। তো এখন কাকা বড় বিষয় হয়েছে, আমরা যে ওই রিজাল আমরা যে পিকনিক করি, তো 2 কেজি আড়াই কেজি 3 কেজির মাছ আমরা বড় বড় তো ইয়ে দিয়েই কাটতে পারি না, বটি দিয়ে। আমি এত তো সবজি আমি ওটা দিয়ে কাটতে পারি, 5 কেজি 10 কেজি ওজনের মাছ। তাই আরে কি আপনার মানে নিজস্ব কেলমা? হ্যাঁ ওটা, ঠিক আছে দর্শক আমরা দেখি কাকা কিভাবে কাটে। এই দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। আচ্ছা টেকনিকটাই সব না? শুরুতে বেশ ধারা ইয়ে আছে, বেশ ধারালো ছুরি। রুবেল ভাই হচ্ছে এতক্ষণ এই ছুরিটাকে ইয়া দিয়ে পাথরের সাথে ঘষে ঘষে এভাবে একদম চকচকে বানাইছে মাছ কাটার জন্য। মুসলটাকে তো অনেক বড় হয় সাইজ না, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা চালাই যে খেয়ে দিচ্ছি, 14 ঘন্টা 10 ঘন্টা চালাইলে তো অনেক দূর চলে গেছে, অনেক দূর মানে কয়েকশো কিলোমিটার ভিতরে গেছে। যাই এখন পানি মাপছি 60 গ্রাম 70 গ্রাম পানি, এর মধ্যে খেয়ে দিছি হেইয়া নেই, এই মাছগুলো থাকে বেশি স্যার। একটা কাঠ দিয়ে মোটা সাইমুর দিকে খেতে হবে না? না না, আহা মাছ দিয়ে রক্ত বের হইতেছে এখন একদম। দেখুন দর্শক, মাছ কাটার টেকনিক কারে বলে, আমরা হচ্ছে বড় বড় বটি দিয়ে সেনা দিয়ে এই মাছগুলো কাটতে পারি না, কাকা একটা ছুরি দিয়ে কিন্তু তোমার একটা মাছ কেটে ফেলতে। কালারটাই কিন্তু সেই, অ্যাজ ইউজুয়াল মোসন মাছ যখন হচ্ছে জালে বাজে, জালের যে মাছগুলো ওগুলো কিন্তু উপরে সাদা থাকে না, ছাল উঠে যায়, সাদা সাদা দেখা যায়, খারাপ দেখা যায়। মাছ তো বড়শির মাছ, যে কারণে হচ্ছে একদম চকচক করতে থাকে কাকা।
তারপরে তো মানে ইসলে তো ডুকছি ভিতরে বৃষ্টি পরে ভিজে গেছে শীতের জন্য শীতের প্রস্তুতি ছিল না না এই জন্য বৃষ্টি এলে এখন সমস্যা এরপর তো বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টির প্রস্তুতিও নিয়ে নেওয়া ভালো তখন এই যে ছই ডাবল হয়ে যাবে ও সামনে আরো বাড়বে সামনে বাড়বে সামনে বাড়বে এই সময় সামনে একটা চালের মতো সিস্টেম করবো বৃষ্টি আইবে ওই সামনে কালে আব্বার পর্যন্ত টানি দেবো আবার বৃষ্টি শেষ হয়ে যাবে আবার এই ছুই রূপে সমান সমান হয়ে যাবে মানে এই ছুই দুই হয়ে যাবে এই সময় তখন আর কি ওই পানি দেয় আর কি দূর রাখতে না এখন মনে করেন এই তেরফালা বাতাসা লই যায় ঠিক আছে তো দর্শক আমরা হচ্ছে আমাদের রান্না বাড়ার ফাঁকে একটু জঙ্গল ভ্রমণে উঠছিলাম এই যে ভিতর থেকে ঘুরে আসলাম তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে আমরা হেতাল গাছ তারপরে সুন্দরী গাছ গোমা গাছ কেওড়া গাছ এগুলো দেখলাম অবশ্য মামা কলার খোঁজে বের হয়েছিলাম আমরা বাট মামা কলাটা পাইনি হয়তো বা আর একটু ভিতরে গেলে পাওয়া যেত যাই হোক আমরা ফিরে আসছি ওই যে সামনে হচ্ছে আমাদের নৌকাটা সামনে নৌকা তো আমরা আবার আমাদের নৌকায় ফিরে যাচ্ছি ওখানে হচ্ছে এখন বর্তমানে ভাত রান্না চলছে তো এবারে রবিল ভাই গিয়ে হচ্ছে মাছ রান্নার প্রসেস শুরু করবে আর এই হচ্ছে আমাদের চার এই চার বেয়ে আমরা নৌকায় উঠবো এটা কি হইতেছে ভাই ভাই রসুন একটু শেষে দিই তাই এই জন্য একটু শেষা করতে আসি আমাকে তো বেলেন্ডার নাই না হ্যাঁ এই তো বেলেন্ডার এইটাই তো ভাই আমাকে হ্যাঁ এইটাই ঠিক আছে তো মশলা হচ্ছে বাটার কাজ চলছে তো রসুন দেওয়া হবে তারপর কি পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজের পরে কি পেঁয়াজের পরে ওই যে গরম মশলা আছে হলুদ মরিচ আছে এগুলো এই একের পর এক আইবে ঠিক আছে মসন ট্যাঙ্গল রান্নার রেসিপি দেখাবো আজকে রুবেল ভাইয়ের স্পেশাল রেসিপি তো আমাদের ভাত রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এই যে এবারে ভাতের হচ্ছে মার গালা হবে আর এদিকে রুবেল ভাই মাছ রান্নার প্রস্তুতি নিচ্ছে আর এখানে হচ্ছে হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে এই যে এটা হচ্ছে হেতাল মাটি সুন্দরবনের মাটি সুন্দরবনের মাটি হ্যাঁ দেখি খেয়ে দেখি হ্যাঁ একটু লবণ লবণ লাগে আবার একটু মিষ্টিও আছে এই যে মশলা দিয়ে দেওয়া হচ্ছে শাল এলাইচ পেঁয়াজ রসুন হলুদ মরিচ একসাথে মিক্স করা তো মিক্স করাই থাকে শর্টকাট শর্টকাট হলুদ মরিচ দিয়ে দেওয়া হলো এবারে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করা হবে যেমন এই তেলের উপরে যে হলুদ মরিচ টেস্ট দিছি না হ্যাঁ এটা ওইলে একটা শর্টকাট যেমন তেলের উপরে দিয়া যেন পুড়ে না যায় এটা খেয়াল করতে হইবে বেশি হয়ে গেলে আবার মরিচটারই থাকবে না আর মরিচের ঝাঁজটা থাকবে না হ্যাঁ ঝাঁজটা থাকবে না আমি তেলের উপরে দিয়ে দিছি এখন মনে করেন বেশি আর খালি যদি আমরা ওই পানি মানে মরিচ গোলাই নিয়ে থাকে বা গোলাই যায় না তখন মনে করেন এইটা আইতে অনেক সময় লাগে মানে এরকম করতে অনেক টাইম লাগে এবারে দেয়া হচ্ছে লবণ
লবণ দেয়া হলো আর দেখতে হইবে না ভাই একটু যে লবণে কম বেশি হইলে কি না তাই হয় দেখা যাক হ্যাঁ রাধুনির অনুমান কতটা দেখা যাক তো প্রায় চার মিনিট পাঁচ মিনিট এভাবে জাল দেওয়ার পরে হচ্ছে আমাদের মশলাটার কালারটা এমন আসছে এবারে মাছ দেওয়া যাবে নাকি হ্যাঁ এই যে মাছ মাছ দেওয়া হচ্ছে দর্শক মাছের কি সুন্দর একটা কালার আসলো হ্যাঁ দাদা এরা বাবুসির জন্য বাবুসির জন্য সবটা পারফেক্ট ভাবে দিলে তারপর কালারটা এরকমই হয়ে যায় নাইলে আলু দিয়ে দিত তাই হ্যাঁ আমি বলছি তো আগে যে দেখবেন কোনোটা সমস্যা হয় না সবই ঠিক আছে আল্লাহ দিন ভাই আর নাড়তে হবে না না আল্লাহ নাড়তে হবে ঠিক আছে দেন পানি দেন এই যে পরিমাণ মতো পানি দিয়ে জাস্ট মাছটাকে ঢেকে রাখতে হবে দেন হচ্ছে দশ মিনিট পরে দেখবো অটোমেটিক মাছ হয়ে গেছে তো মুসন মাছ রান্নার রেসিপি হচ্ছে এই আর স্বাদ কেমন হয় সেটা খেয়ে জানাতে পারবো আশা করি ইনশাল্লাহ দারুণ স্বাদ হবে পরিমাণ মতো পানি দিতে হবে রুবেল ভাই হচ্ছে রান্না করতেছে আর বাকি সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে কখন রান্না হবে কখন খাওয়া হবে দুপুর প্রায় দুইটা বেজে গেছে অলরেডি এবারে দিল হচ্ছে কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিল তাই ওদের তরকারিতে একদম সাদা থাকে কিন্তু ঝাল সালাদ করা হবে সালাদের জন্য টমেটো আছে শসা আছে কাঁচামরিচ আছে আমি একটা খাই দিই ভাই খান ঠিক আছে একদম পাকা টমেটো মজাই আলাদা শসা টমেটো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে সালাদ গ্রামটা লবণ কি কম বেশি হয়েছে লবণ কিন্তু একবার দিয়েছে এক ঘন্টা থাকলে দেড় দেড় ঘন্টা থাকলে কিছু সমস্যা নেই আমরা খাই বেরোই যে মনে দর্শক অবশেষে আমাদের রান্না বাড়া হলো এবং এখন হচ্ছে কাকা সবাইকে ভাগ করে দিচ্ছে খাওয়াও হবে এখন দারুণ না না এটা হচ্ছে রুবেল ভাইয়ের কলিজা ওই যে আমার জন্য না মানে এটা যাই হোক ওই আপনারা তো মনে করেন যে
এখন হচ্ছে আমাদের খাওয়া হচ্ছে, দেখা যাক কেমন হয় নাকি। হ্যাঁ কাকা ফার্স্টে বলবে কেমন হয়েছে ফাইনালি। খুব সুস্বাদু সুস্বাদু মাছটা, সুস্বাদু আর রান্নাটা তো জোশ। সবচেয়ে বড় কথা হলো এভাবে নিরিবিলি পরিবেশে রান্না করে খাওয়ার একটা আলাদা একটা মজা আছে। হ্যাঁ হ্যাঁ আলাদা একটা আমেজ আছে, প্রকৃতির সাথে মিশে মিশে খাওয়ার সত্যি আলাদা একটা ফিলিংস। একদম পরিষ্কার আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছে খুব ভালো খাওয়াইছে, খুব ভালো খাওয়াইছে, আল্লাহর অশেষ নিয়ামত। এমন মাছগুলো হচ্ছে সবসময় আমাদের ফ্রিজ বেলিতে অ্যাভেলেবেল থাকে, সুতরাং এই মাছগুলোর স্বাদ যদি আপনিও নিতে চান বা আপনারা আপনজনদেরকে উপহারস্বরূপ পাঠাতে চান তাহলে কাইন্ডলি আপনারা ঘুরে আসতে পারেন আমাদের ফ্রিজ বেলির ওয়েবসাইট থেকে বা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই পেয়ে যাবেন। আর এখন হচ্ছে আমাদের খাওয়া শেষ, এবারে আমরা রওনা দিব আমাদের লোকালয়ে। যাই হোক দর্শক, পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভেরির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।